শসা খাওয়ার উপকারিতা নিয়ে আলোচনা করব। শসা আমরা ফল হিসাবে এটা খেয়ে থাকি, অনেকে সালাদ সালাদ হিসাবে গাজর বা শসা একসাথে সালাদ, টমেটো গাজর এগুলোর সাথে আমরা এই শসা ব্যবহার করে থাকি, বা শসা আমরা এমনি গরমের সময় শসা আমরা পানি পিপাসা অত্যাধিক হলে আমরা একটি শসা যদি খাই তাহলে পিপাসা নিবারণ হয়ে যায়। তবে শসার খাওয়ার উপকারিতা বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব। শসা রূপচর্চা ও মেদ নিয়ন্ত্রণে যাদের যাদের শরীর অত্যাধিক চর্বি এবং ওজন কমাতে সাহায্য করে এই শসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যাদের অত্যাধিক চর্বি মেদ এবং যারা ওজন কমাতে চান তারা এই শসা ত্বক ভালো রাখে, ত্বকের স্বাস্থ্য ভালো, ত্বক নখ এবং চুল ভালো রাখে, চুলের সৌন্দর্য দিতে পারে এবং এগুলো ভালো রাখে। আপনার পানির পিপাসা পেলে কাছে যদি মানে পানি না থাকে একটা শসা খান, পানির পিপাসা মিটে যাবে, কারণ শসায় 90% পানি রয়েছে এই শসা। প্রচন্ড গরমে শরীরে জ্বালা পড়া একটা শসা খেয়ে নিন, উপকার পাবেন। এই শসা উপকার পাবেন, প্রচন্ড গরমের সময় শসা খুবই উপকার। তবে এই শসা সারা বছরে পাওয়া যায়, তবে গরমের সময় শসা খাওয়ার উপকারিতা অনেক। শসা শরীরকে ঠান্ডা রাখে এবং চোখ ভালো রাখে। শসা ভিতরে যে পানি থাকে তা আমাদের দেহের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে। নিয়মিত শসা খেলে কিডনি পাথর গলে যায়, নিয়মিত শসা খেলে কিডনি পাথর গলে যায়। শসাতে রয়েছে ভিটামিন এ, বি ও সি, এটা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করে এবং শসা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, ক্ষমতা বাড়ায় এই শসা খেলে। শসায় রয়েছে উচ্চ মাত্রায় ম্যাগনেশিয়াম, পটাশিয়াম, সিলিকন, যা আমাদের ত্বককে মসৃণ ও উজ্জ্বল রাখে। যারা দেহের ওজন কমাতে চান এবং তাদের জন্য শসা টনিক হিসেবে কাজ করে, এবং যারা ছালাতে এই ছালাতে শসা ব্যবহার করে খেতে পারে, টমেটো বা গাজর বা ছালাদ হিসেবে ব্যবহার করে খেতে পারেন এই শসা। কাঁচা শসা চিবিয়ে খেলে হজমে দারুণ কাজ করে, হজমে দারুণ করে। তবে এই শসা মুখে তৃতীয় অংশটা ফেলে দিতে এবং খোসা ছুলে খাওয়া খুবই, এবং খাওয়ার সময় ভালোভাবে খাওয়ার আগে শসা ভালোভাবে ধুয়ে নিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে ছুলে তারপরে এই শসা। নিয়মিত শসা খেলে দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর হয়, যাদের কোষ্ঠকাঠিন্য সমস্যা তারা এই শসা খেতে পারেন, কোষ্ঠকাঠিন্য দূর হয়। কাঁচা শসা খেলে কেটে কাঁচা মানে চাকা চাকা করে কেটে চোখের উপরে রাখলে চোখ ঠান্ডা রাখে এবং চোখের ময়লা দূরীভূত হয়, এবং এই চোখের জ্যোতি বাড়ায় এবং চোখ ভালো রাখে এবং দীর্ঘদিন চোখ ভালো রাখে। নখ এবং চুলের সৌন্দর্য বা মুখের ভালো রাখে, চুল পড়া রোধ করে এই শসা। যাদের চুল ওঠার সমস্যা এবং চুলে খুশকি বা চুল পড়ে তাদের জন্য এই শসা খুবই উপকারী। তাছাড়া চোখে ছানি পড়া সারাতে কার্যকরী ভূমিকা পালন করে এই শসা। শসা জরায়ু, মূত্রনালী ও স্তন ক্যান্সার সারাতে শসা কার্যকরী ভূমিকা পালন করে, এবং এই জরায়ু, মূত্রনালী ও ক্যান্সার সারাতে শসা কার্যকরী ভূমিকা পালন। শসা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে, ডায়াবেটিস থেকে মুক্ত এবং কোলেস্টেরলের মাত্রা কমায়।
তাদের কোলেস্ট্রলের সমস্যা এবং ডায়াবেটিসের সমস্যা থেকে মুক্তি পাবে এই, এবং যারা উচ্চ রক্তচাপে ভুগছেন তারা এই শসা খেতে পারেন। শসা মুখের দুর্গন্ধ দূর করিতে দারুণ কার্যকরী ভূমিকা পালন করে। মুখের দুর্গন্ধ দূর করিতে শসার ভিতরে থাকে ভিটামিন, আমাদের চুল ও নখ ভালো রাখে, চুল পড়া রোধ করে, নখ ভালো রাখে। শসা ও গাজরের সালাদ কেটে খেলে বাতের সমস্যা এবং গিরাই গিরাই জাতের ব্যথা এগুলো নিরাময় হয় এই শসা খেলে। শসা শরীরে ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রাখে, ইউরিক অ্যাসিডের মাত্রা ঠিক রেখে কিডনি ভালো থাকে, কিডনি সুস্থ থাকে। যারা কিডনি সমস্যা বিশেষ তারা শসা খেতে পারেন। শসা হজমে সহায়তা করে এবং যাদের অ্যাসিডিটির সমস্যা তারা এই শসা খেতে পারেন। শসা খেলে নিয়মিত মাথা ধরা দূর হয়, যাদের মাথা ধরে বা মাথা ব্যথা বা কপাল ব্যথা তারা এই শসা খেতে পারেন। শসা সারা বছর পাওয়া যায়, তবে শসা গরমকালে খাওয়া বেশ উপকারী। এই শসা অতিরিক্ত খাওয়া আবার ঠিক নয়, পরিমাণ মতো খাবেন তাহলে উপকার পাবেন। শসা মানসিক চাপ দূর করতে এবং সকালের ক্লান্তি দূর করতে খুবই কার্যকরী ভূমিকা পালন করে শসা। শসা যাদের পানি পিপাসা গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ওজন কমাতে, মেন যেতে ওজন কমাতে এবং পিপাসা নিবন করতে খুবই উপকারী। এবং এই শসা খাওয়ার পরে, শসা খাওয়ার পরে লেবু বা পানি পান করা ঠিক নয়, কিছু কিছু সতর্কতা। শসা খাওয়ার লেবু বা পানি পান করা ঠিক নয়, এতে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। তবে শসা শরীর ঠান্ডা করে এবং যারা উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা কোলেস্ট্রলের সমস্যা এবং যাদের ওজন কমাতে চান তারা শসা খেতে পারেন। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব, এবং এরকম ধরনের ভিডিও আমি আরও উপহার দিতে পারি।